রাজ্য বিদ্যুৎ পরিষদের কর্মী বীরেন্দ্র নারায়ণ পালের স্মরণ সভায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা WBACDCL কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের এই অ্যাসোসিয়েশনে আমরা আমফান পরিস্থিতিতে এই যে আমাদের তিনটে জেলা হাওড়া নর্থ সাউথ অনেক মেদিনীপুর এরকম কয়েকটা জেলায় আমাদের আমফান পরিস্থিতি হয়েছে। এই আমফান পরিস্থিতির মধ্যে আমাদের এই যে কাজকর্ম আমরা হাওড়া জেলা সবার প্রথমে এই পাওয়ার রেস্টেশনের রেস্টোরের ব্যাপারে আমরা অগ্রণিকা ভূমিকা নিয়ে আমাদের এই ওয়েলফেয়ারের সদস্যরা বিভিন্ন সাপ্লাইতে বিভিন্ন এসটি এলটি লাইনের মধ্যে থেকেছেন এবং আজকে আপনাদের অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই সদস্যদের সাথে তার মধ্যে আমাদের যিনি আমাদের বীরেন্দ্র নারায়ণ পাল উনি সেই ছিলেন সেই আমফান পরিস্থিতিতে। তারপর উনি সেই দিবারাত্রি আমাদের সাথে থেকে আমাদের যে কর্মকাণ্ড হাওড়া জেলার তার সাথে উনি ছিলেন। উনি দুঃখের বিষয় উনি করোনা আক্রান্ত হয়ে গত ১৯শে জুন উনি মৃত্যুবরণ করেন। আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি এবং এই সংগঠন আমার নাম শিশির ব্যানার্জি, সাধারণ সম্পাদক WBACDCL কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা যে আমফানে অক্লান্ত আমাদের যে শ্রমিকরা যে লেবাররা যারা আমাদের বন্ধু যেভাবে পরিশ্রম করে যেভাবে কাজের মোকাবেলা করে লকডাউনের উপর দিয়ে মানে লকডাউনকে মানে যেভাবে আমরা সাদা কনজিউমারদেরকে লাইন পৌঁছে দিতে পেরেছি তাতে করে ওই মানে আমাদের শ্রমিক ভাইদেরকে অশেষ ধন্যবাদ। এই জন্যই জানাচ্ছি কেন শ্রমিক ভাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে রাত্রে দুটো একটা পর্যন্ত পরিশ্রম করে এসব কাজগুলো করতে সফল হয়েছে এবং তাদের জন্যে আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে তাদের ত্রাণের একটা ব্যবস্থা করা হয়েছে। 400 জন আমাদের শ্রমিক ভাইদেরকে তাদের হাতে ত্রাণ আমাদের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে তুলে দেওয়া হবে।